ক্ষমতাসীন সরকার গণঅভ্যুত্থান ভয়ে ভীত হয়ে প্রয়োগ করছে নতুন ডিজিটাল অস্ত্র ইন্টারনেট শাটডাউন। নির্যাতনকারী পুলিশ কেড়ে নিচ্ছে মিছিল অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ডিভাইস মোবাইল ফোন। এই প্রেক্ষিতেই আমরা সংক্ষুব্ধ নাগরিকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভের সঙ্গে আজ আপনাদের সামনে তুলে ধরতে এসেছি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম দমনে নাগরিকদের ডিজিটাল অধিকার হরণে সরকারের চলমান অপতৎপরতার আরও কিছু চিত্র। বর্তমানে জনবিচ্ছিন্ন অত্যাচারী ফ্যাসিস্ট সরকার কথায় কথায় ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব দাবি রাখে, কিন্তু আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করে দেখি তবে দেখা যাবে বাংলাদেশের ডিজিটাল সেবার অবস্থা কত শোচনীয়। বরং সাইবার জগতে মানুষের যেটুকু স্বাভাবিক অধিকার অবশিষ্ট আছে সেই অধিকারকেও কেড়ে নেয়ার গভীর চক্রান্ত করছে এই আওয়ামী লীগ সরকার। কিন্তু জনগণের টাকায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকেই বর্তমান স্বৈরাচারী সরকার জনগণের বিরুদ্ধে নিপীড়নের আরেকটি আধুনিক হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাওয়ার মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে জনগণকে, কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের অধিকারকে। আপনারা নিজেরাও দেখেছেন গত 12 জুলাই একদম পূর্বে খুলনা, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লা, রাজশাহী ও ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশগুলিতেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করা হয়েছিল।